মর্নিং ফ্রেন্ডস, আমি গুলহি ফেরি টার্মিনালে চলে এসেছি। ঠিক 8টার সময় পাবলিক ফেরি আসবে, এখান থেকে মালে সিটিতে নিয়ে যাবে। আর যে ফেরি পয়েন্টে আমরা যাব সেখান থেকেই কিন্তু মালে এয়ারপোর্টের ফেরি ছাড়ে, আপনাকে কিন্তু ফেরি চেঞ্জ করতে হবে না। তো ব্রেকফাস্ট কমপ্লিট ঠিক 8টার সময়, মনে রাখবেন টাইমিংটা হচ্ছে 8টার সময় ফেরিটা আসবে। দুটো ইনফরমেশান আমি আপনার সাথে শেয়ার করতে চাই, যেটা আমি ফিল করলাম সেটা হলো, প্লিজ ব্রিং সেলফি স্ট্যান্ড। যদি ভালো ছবি তুলতে হয় তো সেলফি স্ট্যান্ড আনতেই হবে, কিন্তু যেটা আমি আনতে ভুলে গেছি, ভালো স্ট্রং সেলফি স্ট্যান্ড, আদারওয়াইজ হাওয়াতে সেলফি স্ট্যান্ডটা পড়ে যাবে। সেকেন্ড হলো, গুলহি আইল্যান্ডে এমনি খুব ভালো কিন্তু নিরিবিলি, সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই। তো আপনারা গুলিতে একটা বেলা কাটিয়ে সকালবেলা 7টার ফেরি ধরে এসে সারাদিন কাটিয়ে আবার ইভিনিংয়ে মাফুসিতেই ফিরে যেতে পারেন। মাফুসিতে ইভিনিংয়ে বেশ একটা হ্যাপেনিং প্লেস আছে, লোকজন ঘুরে বেড়ায়, কিন্তু গুলিতে কিন্তু সেটা সেরকম কিছু আমরা পেলাম না। বাট গুলির সি বিচটা একদম শান্ত, নিরিবিলি এবং অনেক ডেপ পর্যন্ত যাওয়া যায়, সেটা কিন্তু মাফুসিতে যায় না। সো এখন আমরা পাবলিক ফেরি ধরবো, ধরে মালে সিটির দিকে এগোবো। তারপরে মালে সিট, আমাদের হাতে 3 ঘন্টা সময় আছে, 2:45 আমাদের ফ্লাইট টু মুম্বাই, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। তো আমরা 3 ঘন্টা হাতে সময়, আপনি হুলুমালে অ্যাজ এ সিটি আপনি ঘুরতে পারেন বা মালেতে আপনি এক্সপ্লোর করতে পারেন। মালেতে 3-4 পয়েন্ট আছে দেখার জন্য, বিভিন্ন রকমের মস্ক, তো এভাবে আপনারা প্ল্যান করতে পারেন। ঠিক আছে, ওকে।